दिस इज फॉर यू। ये हसी वादियाँ खुला आसमां आ गए। এই ধরনের মেসেজ স্ট্যাটাস ভিডিও কিন্তু আমরা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইক, টিকটক অনেক প্ল্যাটফর্মে দেখি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে থাকে। তো এই সকল ভিডিও কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সাথে থাকুন ফিরছি ইন্টুর পর। এই ধরনের মেসেজ স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম একটা হচ্ছে ভিডিও ফুটেজ প্রয়োজন হবে, যেটা হচ্ছে আপনার যে কোনো মেসেঞ্জার থেকে আপনি এটাকে রেকর্ড করে নিতে পারেন। তো আমি এখানে মেসেঞ্জারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে একটা হচ্ছে সেটিংস আছে যেটা করে নিতে হবে, এর জন্য আমি আপনাদের মেসেঞ্জারটা ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা মেসেঞ্জারে একজনকে আমি হচ্ছে মেসেজটা সেন্ড করছি, চাইলে আপনি যে কোনো কাউকে এটাকে সেন্ড করতে পারেন। তো সেন্ড করার পর আমি এখানে যেমন এটা লিখছি, প্রথমে একটা ইমোজি দিস ইজ ফর ইউ, দেন হচ্ছে এখান থেকে আমি ভয়েস যে ক্লিপটা এটা পাঠাইছি ওকে। তো এখান থেকে আমাদের যে একটা মানে সেটিংস আছে এটা ঠিক করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা হচ্ছে যে উপরে যে আইকনটা দেখতেছি আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে যে থিমটা চেঞ্জ করে নিতে হবে, নাহলে যখন আমরা কালারটা অ্যাডজাস্ট করবো তখন কালারটা ঠিকমতো অ্যাডজাস্ট হবে না। তো এখান থেকে থিমে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে থিমগুলো দেখতেছেন এখান থেকে একদম নিচে আসবেন। নিচে আসার পর যে মনোক্রম যে থিমটা আছে এটা সিলেক্ট করবেন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো এই থিমটা আমাদের প্রয়োজন হবে। তো এইখান থেকে আমরা দেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেব এটাকে। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করার যখন স্ক্রিন রেকর্ড শুরু করবেন তখন এইখান থেকে আপনি মিউজিকটাকে প্লে মানে অডিও যে সাউন্ডটা এটাকে প্লে করে দিয়ে রান হতে থাকবে। এই সময় আপনার স্ক্রিন রেকর্ড হবে আর কি ভিডিওটা। তো হওয়ার পর এখান থেকে আমাদের ক্রপ করে নেবেন আপনি হচ্ছে 10-15 সেকেন্ড, এটাকে যতটুকু লাগে আপনি ততটুকু হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নেবেন এই পজিশন থেকে। মেসেঞ্জার থেকে ভিডিও ক্লিপটি আমাদের নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপটিকে ক্লোজ করে দিতে পারি, যেহেতু অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেটা হচ্ছে অনেকের সাথে পরিচিত ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেরকম একটা ভিডিও দেখছেন যে মেসেজের স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে, ওইরকম ভিডিও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন অথবা অন্য কোনো ভিডিও ইউজ করতে পারেন। তো জাস্ট ভিডিওটি সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি অ্যান্ড হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের যে ভিডিও ক্লিপের প্রথমে একটু ব্ল্যাক স্ক্রিন আছে তো এটাকে অবশ্যই আমাদের কাটিং করে নিতে হবে। এর জন্য আমরা যেই পজিশনটাতে হচ্ছে আর কি স্টার্ট করতে চাচ্ছি ওই পজিশনটাকে যে টাইমলাইনটাকে দাঁড় করে এখান থেকে স্পিল করে দেবো। দেন প্রথমে ভিডিও ক্লিপটি যেটা এখান থেকে আমরা জুম করে নিই, প্রথম ভিডিও ক্লিপটি জাস্ট ক্লিক করে ডিলিট করে দেবো। তো এখন হচ্ছে আমাদের এই ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। হচ্ছে ফর্মেটটাকে চেঞ্জ করার জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে ফর্মেটে ক্লিক করবেন। দেন হচ্ছে 6:9 যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিনে আপনি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে জাস্ট এটাকে হচ্ছে জুম করে নেবেন যতটুকু আপনার ফুল স্ক্রিন হতে প্রয়োজন হয় আর কি। তো জুম করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে মেসেঞ্জার থেকে যেটা স্ক্রিন রেকর্ড করছি ওইটা অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে। তো তারপর এখান থেকে আপনার যে মেসেজের যে স্ক্রিন রেকর্ডটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর যেহেতু আমাদের এটা স্ক্রিন রেকর্ড কম্প্রেসিং হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে এখান থেকে আমাদের এটাকে অবশ্যই ক্রপ করে নিতে হবে। এর জন্য এখান থেকে ক্রপ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রপ, তো ক্রপ অপশনে ক্লিক করার পর আপনার নিচ থেকে যতটুকু প্রয়োজন হয় ততটুকু ক্রপ করবেন অ্যান্ড হচ্ছে আপনার উপর থেকে যতটুকু প্রয়োজন হবে। তো আমি এতটুকু করতেছি, এতটুকু এখান থেকে আমরা ক্রপ করে নিব। আপনি আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু ক্রপ করে ঠিক মানে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে অবশ্যই আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে নিব। এখান থেকে আমরা দুই আঙুল চাপ দিয়ে ফুল স্ক্রিন মানে যতটুকু আপনার ফুল স্ক্রিন হতে লাগে ঠিক ততটুকু আপনি ফুল স্ক্রিন করে নেবেন। তো নেওয়ার পর এখন আমাদের হচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে মানে ভিডিও ক্লিপটা এটা যাতে শো করে। তো এই কারণে আমরা হচ্ছে এখান থেকে যে লেয়ারটা এখানে আমরা মেসেঞ্জার ক্লিপের যে লেয়ারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ফিল্টার করে দেবো। তো ফিল্টার করলে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা হচ্ছে অ্যান্ড আমাদের মেসেজ অ্যান্ড আমাদের মেসেঞ্জার লেখাগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভিডিও ফুটেজটা। তো তারপর এখান থেকে আমাদের হচ্ছে একটা লাইটিং ইফেক্ট অ্যান্ড হচ্ছে লাভ ইফেক্ট মানে হচ্ছে ইফেক্ট দুইটা এখানে অ্যাড করা ছিল। তো এর আগে হচ্ছে আমরা লাভ ইফেক্টটা অ্যাড করবো, এর জন্য ইফেক্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্ট, দেন এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা হচ্ছে এখান থেকে লাভ বলে একটা ক্যাটাগরি, তো লাভ ক্যাটাগরিতে আসবো। আসার পর এখান থেকে আমরা ভিনটেজ কিউট যেই হচ্ছে আপনার ইফেক্টটা দেখতে পাচ্ছেন 3 নম্বরে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মারে ক্লিক করে দিবেন। তো এটা আমাদের ভিডিও ক্লিপটা যতটুকু অর্থাৎ আমাদের হচ্ছে উপরের যেই ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা যতটুকু ঠিক ততটুকু আপনি আপনার যতটুকু লাগে ততটুকু করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের
যে লাইটিং ইফেক্টটা ছিল এটা অ্যাড করতে হবে। এর জন্য আমাদের হচ্ছে ওভারলে অপশনটা ইউজ করতে হবে। তো এই লাইটিং ইফেক্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে। তো তারপর লাইটিং ইফেক্ট আপনার ডাউনলোড অবস্থা যেখানে আছে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন, তারপর এটাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। যেহেতু আমাদের স্ক্রিনটা হচ্ছে রোটেটিং আছে, তো আমাদের হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর এটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করে নেবো। তারপর স্প্লাইসে ক্লিক করে দেন, এখান থেকে ফিল্টার করে দেবো, তারপর টিক মার্ক ক্লিক করে দেবো। তো ব্যাকগ্রাউন্ড ভিডিওতে অলরেডি একটা মিউজিক অ্যাড করা আছে, যদি আপনার মিউজিকটা পছন্দ না হয় জাস্ট ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভলিউমটাকে অবশ্যই মাইনাস করে দেবেন, আমি মাইনাস করতেছি না। তো এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো। এখান থেকে হচ্ছে আপনার যদি রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকে ভলিউমটাকে জিরো করে দেবেন। অ্যান্ড যদি কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে অ্যাডোবি থেকে এক্সট্রাক্টর থেকে আপনি যে কোনো একটা ভিডিওর সাউন্ডটা এখানে নিয়ে নিতে পারতেছেন। তো আমি অরিজিনাল মিউজিকটা রাখতে রাখার পর এখন আমরা হচ্ছে ফাইনালি সাউন্ডটাকে আমি হাইড করে দিচ্ছি, কারণ যেহেতু গানের কপিরাইটের সমস্যা। তো আমরা হচ্ছে ফাইনালি ভিডিওটা ওপেন করলে আমরা যেরকমটা ট্রেন্ডিংয়ে দেখি আর কি, হোয়াটসঅ্যাপ ফেসবুকে বা টিকটকে অনেক জায়গায় এরকম ভিডিও দেখা যায়। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা যে রেজুলেশনটাকে অবশ্যই এখান থেকে হাই করে দিব। দেওয়ার পর যে আপার আইকনটা এক্সপ্লোরেশনটা ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো যদি টিউটোরিয়ালি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।